তোমার ছেলে আমাদের তোরে এখন আসলাম ইশান কোথায় রে দেখতে পাচ্ছি না ও তো ডান্স ক্লাসে গেছে ও সামনে প্রোগ্রাম কেন কিছে ও হট দবা প্রোগ্রাম প্রোগ্রাম লাগিয়ে থাকে আচ্ছা তোমরা তাহলে থাকো আমি যাই অফিস থেকে দেন শেষ করে রাতে সময় চলে আসি রাতে চলে আসবি মানে তুই কি রাতে থাকবি নাকি ও তো এমন কিছু বললো আজকে থাকবে আজকে তোমরা প্ল্যান করে আসছি আজকে ডেটিং এই বাসায় করব আচ্ছা তোদের কি প্ল্যান আমাকে একটু বল তো দেখি এই তো মামা ধরে পালাইছি আচ্ছা তোরা তোরা থাক আমি রাতে তো সময় মতো চলে যাবো এই দেখতে তো রাখ থাক বুঝলাম না তোদের প্ল্যানটা কি বুঝতে হবে না ডিম ভাজিয়া আলু ভর্তা ছাড়া কি আছে এইটাই মানুষে খাইতে বোধরে আয়েশা যখন পড়ছে কি আর করার ঠিক আছে ম্যানেজ করে নেব ঈশানটা যে কই গেল তুই এখানে দেখতে পাচ্ছিস না ড্রেস চেঞ্জ করছিস প্রকাশ্যে ড্রেস পাল্টাইতেছিস কথা নাই বার্তা নাই একটা ব্যাচেলার ছেলেদের বাসায় চলে আসছিস কথা নেই বার্তা নেই মানে আর তো ফোন করে আসছি নাকি আরে থাম থাম কল করে আসছিস ঠিক আছে কিন্তু তোরে কি আমি আসতে বলছি এখানে আরে বেটা তুই আসতে বলবি কেন আসলে ড্যাটিং করার মতো কোনো প্লেস খুঁজে পাচ্ছিলাম না তাই আকাশ কিনে সরাসরি তোর বাসায় চলে আসছি ড্যাটিং এর জন্য আমরা দুইটা ছেলে মানুষ একসাথে থাকি আমাদের একটা বেডরুম তুই কোথায় থাকবি আকাশ কে নিয়ে আরে মামা ওটা না তোর ভাবতে হবে না আমি আকাশ কিনে বেডরুমে থাকবো আর তুই আর নয়ন প্র্যাকটিস করে থাকবি না পারবো না তোরা অন্য কোথাও চলে যা আমার বাসায় এরকম নোংরামি চলবে না আরে আমরা তো ফ্রেন্ড তাই না ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের জন্য এইটুকু হেল্প করতে পারবি না মাত্র একটা রাতই তো ব্যাপার না পারবো না তোরা অন্য কোথাও চলে যা আমার বাসায় এরকম নোংরামি চলবে না ঈশান নোংরামি বলছিস কেন আমরা দুজন দুজনকে ভালোবাসি তাই না কি এখন জ্বলে কেন সময় থাকে তো আমাকে পাত্তাই দেশ নাই আজকে আকাশের জায়গায় তোর থাকার কথা ছিল আমার এরকম ডেটিং মিটিং করার ইচ্ছা নাই তোর সাথে বুঝছিস তাহলে তুই চুপ থাক আমি আর আকাশ কি করি না করি এটার মাঝখানে তুই আসিস না তোর মাথা না গামানে তুই তোর কাজ করকে যা আরে তোর যা ইচ্ছা তাই কর গিয়া ঠিক আছে এসব ডেটিং ফিটিং করার আমার ইচ্ছা নাই চল তোর সব ওই নাহিয়ান নাহিয়ান তুই সে বলছিলি তো আজকে তো আরে তুই কেন তুই ঘর ঢুকবার দিছিস কি লাগা এটা কেমন কথা কইলি এটা মানুষের ঘর ঢুকতে দিমু না হয়তো আমার ফ্রেন্ডই লাগে তাই না আরে ফ্রেন্ড লাগে ঠিক আছে কিন্তু তো একটা মেন্টাল কখন কি কইরে বসে ঠিক নাই আরে ওরা কেন আইছে জানোস আমাদের এখানে ডেটিং আর রোম্যান্স করার লাগি আসছে আর একটু পরে আকাশ আসবো হ্যাঁ আকাশ আসবে সেটা তো আমি জানি আরে তুই জানো যাই না বসে আছিস কিছু বলতেছিস না ওদের কি বলবো কি করব বল মানে তোর যা খুশি তা কর এখানে একটু পর আমাদের গিয়ে প্র্যাকটিস রুমে থাকতে হইব ঠিক আছে আর ওরা এখানে বসে ডেটিং রোম্যান্স করে বিছানা চাদর নষ্ট করবে আরে তুই কি পাগল হইছো যে আমরা রুম ছেড়ে অন্য রুমে যাব ওটা প্র্যাকটিস রুম কিভাবে থাকবে ওই জায়গায় না পারলে এখন যা খুশি ওদের কোনোভাবে বিদায় করে এখান দিয়ে উঠছিস আচ্ছা আমি কি করব বল কি করব বলো মানে ওদের কিভাবে এখন এখান থেকে বিদায় করবি এই ব্যবস্থা কর ঠিক আছে আরে ভাই এটা কোনো কথা হইলো ওরা আমাদের সারা রাত থাকবো উল্টাপাল্টা করবো বিছানা চাদর সব নষ্ট করবো এটা কি ভাই ভাই এসবের মধ্যে আমি নাই গিয়ে তুই কিভাবে পারবি ওদের বের কর আমি গেলাম হ্যাঁ সপ্তাহ না আমার করতে হবে বুঝছিস